নমস্কার বন্ধুরা, ভক্তি কথা চ্যানেলে সকলকে স্বাগত। রামায়ণ বিভাগের আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রামের বানর সেনা। পরম ভক্ত হনুমানকে কে না চেনে? কিন্তু হনুমান ছাড়াও ভগবান রামের সেনাদলে ছিল অসংখ্য বানর সেনা, যারা তাকে রাবণের বিরুদ্ধে বিশাল যুদ্ধে সাহায্য করেছিল। এবং রামচন্দ্র এই লঙ্কায় প্রবেশের জন্য নির্মাণ করেছিলেন রাম সেতু, কিন্তু যে হনুমান নিজ হস্তে করে গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে আসতে পারে, তিনি তো অনায়াসেই এই বিশাল বানর সেনাদেরকে লঙ্কায় নিজ হস্তে করে পৌঁছাতে পারতেন। তাহলে কেনই বা প্রয়োজন ছিল এই রাম সেতু নির্মাণের? তবে চলুন বন্ধুরা জেনে নিই রামের সেই বানর সেনাদের বিশেষ বিশেষ কিছু বানর বীরদের সম্পর্কে। রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করার আগে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে আদেশ দেন যে তিনি যেন সকল দেবতাকে বানরীদের সাথে মিলিত হয়ে পরম বীর বানর পুত্রদের সৃষ্টি করার নির্দেশ দেন। এই বানর পুত্রগণ ছিল পরম সাহসী, বাতাসের ন্যায় গতিশীল, স্বেচ্ছারূপধারী ও যুদ্ধবিদ্যায় পারদর্শী বীর। এই সকল দেব বানর পুত্রগণ ছিলেন রামের দলের এক একজন পরম বীর সেনাপতি এবং তাদের পিতাদের চেয়েও বিখ্যাত। এবং হনুমান ছাড়া সেই সকল বিখ্যাত বানরগণ হলেন এক জাম্ববান। হিন্দু পৌরাণিক কাহিনী মতে জাম্ববান ছিলেন বানর সেনাদের ভল্লুক সেনাপ্রধান এবং ভগবান ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র। ব্রহ্মা হাই তোলার সময় তার মুখ থেকে জাম্ববান জন্মগ্রহণ করেন এবং এর অপর নাম ছিল জাম্ববান। ইনি ত্রেতাযুগে সুগ্রীবের মন্ত্রী ছিলেন ও রাম এবং রাবণের যুদ্ধকালে সুগ্রীব ও রামকে সাহায্য করেছিলেন। শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে ইনি দীর্ঘদিন তার ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন। হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন। এরপর থেকেই তিনি তার ক্ষমতা সম্পর্কে আর বিস্মৃত হননি। এছাড়াও জাম্ববান সমস্ত সময় বানর সেনাদের সঠিক উপদেশ দিয়ে গেছেন। দুই, সুগ্রীব। বানরাজ সুগ্রীব ছিলেন প্রভু রামের নিকট বন্ধু এবং সূর্যের পুত্র। তিনি ছিলেন শক্তিশালী, জ্ঞানী ও প্রতিজ্ঞা রক্ষাকারী। রাম তার দাদা বালিকে হত্যা করেন এবং সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বানান। এর প্রতিদানে তিনি রামচন্দ্রকে সীতাকে খুঁজতে সাহায্য করেছিলেন এবং রামের সাথে যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিন, বালি। মহাবীর বালি ছিলেন পরম শক্তিশালী এবং দেবরাজ ইন্দ্রের পুত্র। প্রতিদিন সে ঘুম থেকে উঠে পশ্চিম সাগর থেকে পূর্বের সাগর পর্যন্ত যাত্রা করতেন। তিনি ভাই সুগ্রীবের স্ত্রীকে অপহরণ করেন এবং সুগ্রীবকে তাড়িয়ে দেন বলে রামচন্দ্র তাকে হত্যা করেন। চার, বানর পুত্র তার। বানর সেনাদের কমান্ডার তথা তার ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান। ইনি ছিলেন বৃহস্পতির পুত্র। তার বুদ্ধি বলে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বহু রাবণ সেনাদেরকে হত্যা করেন। পাঁচ, নল। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে নল ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র, যার নামের আক্ষরিক অর্থ শ্বেতপদ্ম। বিশ্বকর্মার পুত্র হয়েও তিনি ছিলেন বানর রূপী। রামায়ণের মুখ্য চরিত্র রামের লঙ্কা গমনের সুবিধার জন্য সমুদ্রের উপর নির্মিত রাম সেতু নির্মাণের অন্যতম পরিকল্পক ছিলেন বানর নল। এই রাম সেতু নির্মাণে রামের বানর সেনার অপর এক প্রযৌক্তিক বানর ও নলের ভ্রাতা নীলের নামও পাওয়া যায়। নলকে বানরদের স্থপতি বা স্থাপত্য শিল্পী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। রামায়ণের লঙ্কাকাণ্ডে নীল ও নল উভয়কে রামের পক্ষে লঙ্কার রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যায়। ছয়, হনুমান। পরম রামভক্ত হনুমানকে কে না চেনে? তিনি সর্বদা শ্রীরামের সহচর রূপে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সর্বদা তিনি রামকে তার সমস্ত কার্যে সাহায্য করেছেন। সাত, গন্ধমাদন। রামচন্দ্রের সেনাদের কমান্ডার গন্ধমাদন কুম্ভকর্ণের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং গন্ধমাদন ছিলেন কুবেরের সন্তান এবং রামচন্দ্র এই গন্ধমাদনের নিজে নামকরণ করেন। আট, সুসেন। রামের বানর সেনাদলের বৈদ্য বা ডাক্তার ছিলেন পবনপুত্র সুসেন। ইন্দ্রজিতের স্বরের আঘাতে যখন রাম এবং লক্ষ্মণ
প্রচণ্ড পরিমাণে আহত হন, তখন তিনি ভেষজ দিয়ে তাদের সারিয়ে তোলেন এবং যুদ্ধে অংশগ্রহণকারী অনেক বানর সেনাদেরকে তিনি শুশ্রূষা করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।